অনেকের কাছেই শুনি মোবাইলে 20-30% চার্জ আছে, কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। আবার অনেকের কাছে শুনি রাতে ঘুমানোর সময় মোবাইলে চার্জ ছিল 80%, সকালে উঠে দেখেন 30-70% হয়ে গেছে। ওকে ভিউয়ার্স, ওয়েল, মোবাইলের ব্যাটারির এই ধরনের সমস্যা নিয়ে আজকের এই ভিডিও। আমি আশা করি আজকের ভিডিওটা দেখার পর আপনার এ ধরনের প্রবলেম আর হবে না। তো ভিউয়ার্স, ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো ভিউয়ার্স, মোবাইলের ব্যাটারি যেন ভালো থাকে বা মোবাইলের চার্জার যেন ভালোভাবে ব্যবহার করি অথবা মোবাইলের চার্জ বেশিক্ষণ থাকে, এজন্য আমাদের কী কী করণীয় এটা হয়তো আমরা সবাই জানি। যেমন অরিজিনাল চার্জার এবং অরিজিনাল কেবল দিয়ে মোবাইলটা চার্জ করতে হবে। 20%-এর নিচে চার্জ নেমে গেলে মোবাইলটা আবার পুরোনায় চার্জে দিতে হবে এবং 80% চার্জ হওয়ার পর পুরোনায় মোবাইলটা আপনি আবার খুলে নিতে পারেন চার্জার থেকে। অযথা ব্লুটুথ কিংবা ওয়াইফাই অথবা হটস্পট অন না করাই ভালো। মোবাইলের চার্জার লাগানো অবস্থায় মোবাইল ব্যবহার করবেন না। এ ধরনের অনেকগুলো রুলস রয়েছে, কিন্তু এসব নিয়ম মেনে চলার পরেও অনেকের দেখা যাচ্ছে ব্যাটারি বা মোবাইলে সমস্যা করতেছে। তবে ইয়ার্স, সাধারণত দুটি কারণে এরকম প্রবলেম হতে পারে। প্রথম কারণটি হচ্ছে আপনার মোবাইলে ব্যাটারি যদি অনেক পুরাতন হয়ে যায় সেক্ষেত্রে এরকম প্রবলেম করতে পারে। তবে ইয়ার্স, দুই নম্বর কারণ হচ্ছে কোনো কারণে আপনার ফোনের ব্যাটারি যদি ক্যালিব্রেট হয়ে যায় অথবা কোনো কারণে আপনার ফোনের ব্যাটারির ক্যালিব্রেশন যদি এলোমেলো হয়ে যায় তাহলে এরকম প্রবলেম করতে পারে। আর এই ব্যাটারি ক্যালিব্রেশনের বিষয়টা আমি যদি আপনাদের সহজ ভাষায় বলি তাহলে আপনাদের ফোনের ব্যাটারির ক্যালিব্রেট যদি চালু থাকে তাহলে আপনাদের ফোনের ব্যাটারিতে এই মুহূর্তে কতটুকু চার্জ আছে সেটা দেখাবে। আর যদি আপনার ফোনের ব্যাটারির ক্যালিব্রেশন ঠিক না থাকে তাহলে আপনি চার্জ আছে একরকম দেখতে পাবেন আরেক রকম। আর এ কারণেই অনেক সময় ফোনে 20-30% চার্জ থাকা অবস্থায়ও ফোনটা বন্ধ হয়ে যায়। ব্যাটারির ক্যালিব্রেশন উল্টাপাল্টা হওয়ার কারণে ব্যাটারিতে হয়তো চার্জ নাই কিন্তু ফোনে দেখাচ্ছে চার্জ, এ কারণে প্রায় সময় ফোন অফ হয়ে যায়। তবে ইয়ার্স, এখন বলবো খুব সহজে কিভাবে আপনি মাত্র কয়েকটি টেকনিক অবলম্বন করে আপনার ব্যাটারি ক্যালিব্রেট ঠিক করতে পারবেন। তবে ইয়ার্স, তার আগে আরেকটা কথা বলে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এ ধরনের ইন্টারেস্টিং ইউজফুল ট্রিক্স অ্যান্ড টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব। ওকে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। তো চলুন শুরু করি এবং দেখে নেই। তো প্রথমে বলে নিচ্ছি, এজন্য আপনাকে কয়েকটি স্টেপ অবলম্বন করতে হবে আর এই স্টেপগুলো আপনাকে ধৈর্য এবং অনেক মনোযোগ সহকারে করতে হবে। তো এর সুবিধার্থে আপনি এই স্টেপগুলো আপনার কোনো একটি খাতায় নোট করতে পারেন বা যে কোনো একটি মাধ্যমে নোট করতে পারেন। তো স্টেপ ওয়ান, আপনার মোবাইলকে ব্যবহার করতে করতে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে মোবাইলের ইচ্ছাধীন অফ হয়ে যায়। এবার হচ্ছে স্টেপ টু, এখন এই অফ হওয়া মোবাইলটি অন করা ট্রাই করবেন আবার। কোনো কোনো মোবাইল অন হতেও পারে, আর যদি অন হয় তখন কিছু সময় ওয়েট করবেন, একা একা আবার অফ হয়ে যাবে। আর যদি অন না হয় তাহলে স্টেপ থ্রিতে চলে যেতে হবে। স্টেপ থ্রি, এখন মোবাইলটিকে ফুল চার্জ দিতে হবে আর মোবাইলটি অবশ্যই বন্ধ রেখে চার্জ দিবেন, কিন্তু বন্ধ রাখা অবস্থায় এক্সট্রা বা অযথা মোবাইলটি ইউজ বা ব্যবহার করবেন না। শুধু ব্যবহার করবেন যাতে মোবাইলটা বন্ধে রাখার পর যখন আপনি চার্জার কেবলটা সংযোগ করবেন তখন জাস্ট আপনি দেখবেন যে চার্জ হচ্ছে কি না। তো 100% চার্জ হওয়া পর্যন্ত ওয়েট করবেন। স্টেপ ফোর, 100% চার্জ হওয়ার পর এবার চার্জারটা খুলে নেবেন এবং ফোনটাকে অন করবেন, তারপর দেখবেন ফোনে কত পার্সেন্ট চার্জ দেখাচ্ছে। যদি 100% চার্জ না দেখায় তাহলে অন অবস্থায় আবার চার্জার কেবলটি সংযোগ করে চার্জে লাগিয়ে দিবেন, 100% পর্যন্ত চার্জ করবেন। স্টেপ ফাইভ, এভাবে 100% চার্জ হওয়ার পর ফোনটাকে রিস্টার্ট বা রিবুট করবেন, মানে ফোনটাকে অফ করে আবার অন করবেন। তো ফোনটা অন হওয়ার পর যদি ফোনে 100% চার্জ না দেখায় তাহলে আপনাকে পুরোনায় পূর্বের দুটি স্টেপ আবার ইউজ করতে হবে। তার মানে হচ্ছে স্টেপ ফোর এবং স্টেপ ফাইভ। আর রিস্টার্ট করার পর যদি আপনি 100% চার্জ পান তাহলে পরের স্টেপে চলে যেতে হবে। আর
পরের স্টেপটি হচ্ছে স্টেপ 7। এই স্টেপে এসে আপনি ফোনটা ব্যবহার করবেন যাতে আপনার ফোনটি শেষ পর্যন্ত ব্যবহার হবে, যাতে আপনার ফোনটি যখন অফ হয়ে যাবে তখন আপনি বন্ধ করবেন। আর এই স্টেপটা বা এই প্রসেসটা যদি আপনি গ্রেইন করতে চান তাহলে আপনাকে খুব পাওয়ারফুলি কোনো কিছু করতে হবে যাতে আপনার চার্জ তাড়াতাড়ি কমে যায়। তো এর জন্য আপনি দুই তিনটি কাজ করতে পারেন, ডাটা অন রেখে বা বিভিন্ন ধরনের পাওয়ারফুল গেম খেলতে পারেন যাতে আপনার চার্জ তাড়াতাড়ি কমে যায় বা ব্যয় হয়। তো এভাবেই ফোনটি পুরোপুরি চার্জ শেষ হওয়ার পর ফোনটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তো আপনারা চলে যাবেন স্টেপ 8। স্টেপ 8-এ এসে ওই অফ হওয়া ফোনটি আপনি আবার চার্জে লাগিয়ে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই ফোনটি আপনি অফ থাকা অবস্থায় চার্জে লাগিয়ে দিবেন, অন করবেন না। আর 100% চার্জ হওয়ার আগ পর্যন্ত ফোনটি আর ব্যবহার করবেন না। তো 100% চার্জ হওয়ার পর আপনি ফোনের চার্জারটা খুলে নেবেন এবং ফোনটি অন করবেন। হোপফুলি আপনার ফোনের ব্যাটারি এখন ক্যালিব্রেটেড। মোবাইলের ব্যাটারির ক্যালিব্রেট ঠিক থাকলে কখনও উল্টাপাল্টা চার্জ দেখাবে না বা এরকম অবস্থান সৃষ্টি হবে না এবং ব্যাটারির পারফরমেন্স ঠিকঠাক মতো কাজ করবে। এখানে আরেকটি কথা মনে করে দিতে চাই, আপনার মোবাইল ফোনের ব্যাটারি যদি পুরাতন হয়ে থাকে বা অনেক আগের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ক্যালিব্রেট করে তেমন সুবিধা পাবেন না বা এ ধরনের কাজ করবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পরিবেশনা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।